আসসালাম আলাইকুম আজকে যে গল্পটি নিয়ে এসেছি সে গল্পটির নাম আমার দোয়া হয় না কেন কবুল এক বোনের অভিযোগ ছিল কেন আমার দোয়া কবুল হয় না প্রচণ্ড অস্থিরতায় ভুগতেন সব সময় কোনো সাইকোলজি দেখিও তার কোনো উপকার হতো না পরে দেখা গেল যে তার মধ্যে আল্লাহকে দোষারোপ করার প্রবণতা প্রকট উনি বলতেন এটা আল্লাহর কারণে হয়েছে আল্লাহ আমাকে করেছেন আমি আশা হয়েছি আমার সাথে কেন এমন হয় ইত্যাদি ইত্যাদি এ অবস্থা দেখে একজন তাকে একবার জিজ্ঞাসা করেছিল তুমি কি একই সাথে প্যাডেল ঘোরানো করা ব্রেক কষে একটি সাইকেলকে সামনে নিয়ে যেতে পারবে পারবে না তাহলে তুমি কি করে আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রেখে তার রহমতে আশা করছো আর ভাবছো যে তোমার দোয়া কবুল হবে আল্লাহ কি হাদিসে তো বলেননি আমি তার নিকট তেমন যেমন যে আমার বান্দা আমার সম্পর্কে ধারণা করে নবীকে বলে যাননি তোমাদের কারো দোয়া ততক্ষণ মূলত কবুল হয় যতক্ষণ না সে তা হুয়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি তোমার বর্তমান পরিণতির জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করো আর মনে করো না যে তিনি একজন নিষ্ঠুর সত্তা যিনি কিনা তোমাকে প্রতিনিয়ত নাজেহাল করছেন তোমাকে উপেক্ষা করেছেন তোমার প্রতি অবিচার করেছেন তার চেয়ে এবং বরং আল্লাহর কাছে তোমার এরকম কর্মের জন্য ক্ষমা চাও আগে নিজের কর্মগুলি নিয়ে চিন্তা ভাবনা করো আর একটা জিনিসের প্রতি তোমার খেয়াল রাখা দরকার আমাদের মেনে নিতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য মহান আল্লাহ সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন তার হুকুম সেই কাঙ্ক্ষিত সময়ের আগে আসবে না কিংবা তার পরেও আসবে না মহান আল্লাহ কোনো কিছু দিয়েই কোনো বান্দার হাকিকত পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন মহান আল্লাহ তার বান্দাকে এমনভাবে সাহায্য করেন যে বান্দাটা কল্পনা তো ভাবেনি অনেক লম্বা ঘটনা এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে সেই বোনটি মেসেজ পাঠিয়েছিল যে সে একটা চাকুরি পেয়েছে এই চাকরিটার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল মহান আল্লাহর প্রতি তাকুল আর অগাধ আস্থা আনার কারণে এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর বোনটি দোয়া করেছে কিন্তু কোনো ফায়দা হয়নি কিন্তু যখনই সে তার মধ্যে তাআক্কুল পরিবর্তন এনেছে আল্লাহকে দোষারোপ করে বাদ দিয়ে তার প্রতি তাআক্কুল করতে শিখেছে তখনই আল্লাহ তার বোনটিকে জীবনকে বদলে দিয়েছেন বছরের পর বছর যে চাকরি পাচ্ছিল না অথচ এখন সে চাকরি পেয়ে গেছে শুধু একবার ভাবুন ভাই বোনেরা যদি দেখেন আপনার দোয়া কবুল করছে না তাতে ভেঙে পড়বেন না আপনার দোয়া অবশ্যই কবুল হবে এই দুনিয়াতে নয়তো আখিরাতে কিন্তু যদি আপনি বিরক্তি প্রকাশ করেন বা মনে এই ধারণা রাখেন যা কখন আমার দোয়া কবুল হবে তাহলে নিজেকে প্রবর দিন এই বলে যে আমার দোয়া ফল আমাকে দিয়ে দেওয়া হবে আমার দোয়া করা প্রয়োজন ছিল আমি তা করেছি আর এখন আল্লাহর উপর তা আকুল করছি আশা করছি তিনি বাকিটুকু করে দিবেন আল্লাহই আমার অন্তিম আশ্রয়স্থল আমি তার মুখাপেক্ষি আর আমি জানি তার সাহায্য এমনভাবে আসবে যে আমি তার কখনো কল্পনা তো করতে পারবো না মহান আল্লাহ আমাদেরকে তাকে সঠিকভাবে চিনতে পারার তৌফিক দান করুন আমিন